This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. Namaskar, Dawale apnader shagoto. Aaj amader bishoy Sheikh Hasina ke taralo ke kritittwo niye kamra kamri. ইংরেজিতে একটি কথা আছে মাস্টারমাইন্ড। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং নানান পরিসরে, সেমিনারে, পথ চলতি মানুষের আড্ডায়, ট্রেনে, বাসে সর্বত্র এই মাস্টারমাইন্ড শব্দটি নিয়ে এখন খুব আলোচনা। অভিধানে মাস্টারমাইন্ড শব্দের যে বাংলা করা হয়েছে তাতে দুরকম বাংলা আছে, অর্থাৎ ব্যবহারিক বাংলাতে আপনি কি অর্থে ব্যবহার করবেন তার উপর নির্ভর করছে মাস্টারমাইন্ড শব্দটার কি ব্যঞ্জনা বাকিদের কাছে যাবে। আমি প্রথমে যেগুলোকে নেতিবাচক শব্দ বলা হয় সেগুলো প্রথমে আপনাদের শোনাই। যেমন নাটের গুরু বলে একটি কথা আছে, কুচক্রি আমরা বলি, কুচক্রি, মূল চক্রি, বা অনেক সময় বলা হয় যে পালের গোদা বলেও একটি কথা বাংলায় খুব চালু আছে, বিশেষ করে গ্রাম বাংলার লোকেরা পালের গোদা কথাটাও বলেন। এখন এইগুলো গেল হচ্ছে একটা দিক মাস্টার মাইন্ডের। আরেকটি ব্যাখ্যা, আরেকটি আভিধানিক অর্থ হচ্ছে যে কোনো তুখোর বুদ্ধিমান ব্যক্তি বা খুব চিন্তাশীল ব্যক্তি, বা এমনও বলা হচ্ছে যে কোনো কঠিন কাজ যিনি খুব সুন্দর পরিকল্পনা করে সম্পন্ন করতে পেরেছেন বা পারেন, এরকম দক্ষ ব্যক্তি, তার ক্ষেত্রেও মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহৃত হয়। ফলে বাংলাদেশে যে মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহৃত হচ্ছে, ধরে নেওয়া যায় যে কারণে ব্যবহৃত হচ্ছে, ধরে নেওয়া যায় যে এটি হচ্ছে এই দ্বিতীয় যে ধাপটি আমি বললাম, অর্থাৎ খানিকটা ইতিবাচক অর্থে। বিতর্ক যেটা, সেটি হচ্ছে যে এই যে অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এসেছেন, এই অভ্যুত্থানের নায়ককে, মাস্টারমাইন্ডকে, কার নেতৃত্ব, কার বুদ্ধি, কার পরিচালনায় এই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল? অভ্যুত্থান যখন সংগঠিত হয় তখন বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল যে জনতা শব্দটি বাদ পড়ছে, ক্রমশ উঠে আসছে ছাত্র। তারপরে দেখা গেল যে ছাত্র তো ব্যাপারটা সীমাবদ্ধ নয়, রাজনৈতিক দল তারাও বলছে আমরাও ছিলাম। এখন এই যে মাস্টার মাইন্ড এই শব্দটিকে নিয়ে যে বিতর্ক, এই বিতর্কের সূত্রপাত করেছেন স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। ইউনুস সম্প্রতি রাষ্ট্রসংঘের, অর্থাৎ নিউ ইয়র্কে গিয়েছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে। সেখানে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে একটি কথা বলেন। সেখানে তিনি মাহফুজ আলমকে মঞ্চে তুলে ক্লিন্টন এবং উপস্থিত দর্শকবৃন্দের কাছে পরিচয় করিয়ে দেন যে আপনারা বাংলাদেশে যে অভ্যুত্থানের কথা শুনেছেন, আপনারা কি জানেন যে এই অভ্যুত্থানের নায়ককে? এই বলে তিনি মাহফুজ আলমের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। মাহফুজ আলমের পরিচয় আমি খুব সংক্ষেপে বলি। মাহফুজ আলম বছর 30-এর এক তরুণ। তিনি এই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে মোহাম্মদ ইউনুস প্রথম যার নিয়োগে সই করেছেন তিনি হচ্ছেন মাহফুজ আলম। তাকে ইউনুস তার বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন। মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের একজন স্নাতক। তার আগে ওর ছাত্র জীবনটা গোটাটাই কেটেছে হচ্ছে মাদ্রাসাতে, এবং তিনি একজন অনুবাদক, লেখক, একজন সুবক্তা, এসব নিয়ে কোনো সন্দেহ নেই, একজন সংগঠকও বটে। এখন এ তো গেল মাহফুজ আলমের কাহিনী। এরপর ইউনুস যখন দেশে ফিরে এলেন, তার আগে থেকেই বাংলাদেশ জুড়ে একটা বড় বিতর্ক যে কেন এত বড় একটা গণ অভ্যুত্থান, এত বড় একটা বিপ্লব তার কৃতিত্ব একজনকে দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা তো এই গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলা হোক, সে সময় তিনি দেশে ছিলেন না, তিনি ছিলেন প্যারিসে, তিনি ব্যস্ত ছিলেন প্যারিসের অলিম্পিক নিয়ে। বক্তব্য হচ্ছে যে মাহফুজ আলমকে কেন এই কৃতিত্ব দিতে গেলেন মোহাম্মদ ইউনুস। এই নিয়ে প্রশ্নটি যিনি তুলেছেন, তিনি ইউনুসের যে উপদেষ্টা মণ্ডলী, অর্থাৎ যেটাকে বলা যায় এখানে একটা মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম,
নাহিদ ইসলাম বড় প্রশ্ন তুলেছেন। নাহিদ ইসলাম হচ্ছেন এই যে গণ অভ্যুত্থানের জন্য যে সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল তার মধ্যে ছজন ছিলেন প্রধান সমন্বয়ক, এবং নাহিদ ইসলাম তাদের মধ্যে আবার বলা যায় এক নম্বর। এটা তাদের নিজস্ব আলোচনায় সিদ্ধান্ত যে আন্দোলনের কর্মসূচি নানা বিষয়ের সিদ্ধান্ত এগুলি সব নাহিদ ইসলাম ঘোষণা করতেন। নাহিদ ইসলাম এখন বাংলাদেশের এই উপদেষ্টা মণ্ডলীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর মানে দায়িত্বে আছেন। এখন নাহিদ ইসলাম এই প্রশ্ন তুলেছেন যে একজন কাউকে মাস্টার মাইন্ড বলে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ একজন কাউকে এই গোটা অভ্যুত্থানের কৃতিত্ব দেওয়া, এটা একেবারেই অর্থহীন, আমি এটা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। সরাসরি ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন একটি আন্তর্জাতিক মিডিয়ার ক্যামেরার সামনে নাহিদ ইসলাম। এরপর আজ অর্থাৎ আজ শুক্রবার এই কয়েক ঘন্টা আগে যে খবরটি এসেছে সেটি হচ্ছে যে জগৎ বিখ্যাত ম্যাগাজিন টাইম তারা উদীয়মান প্রভাবশালীদের 100 জনের তালিকা প্রকাশ করেছে। সেই উদীয়মান প্রভাবশালীদের 100 জনের মধ্যে একটি নাম হচ্ছে নাহিদ ইসলাম। অর্থাৎ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একেবারে অগ্রভাগে থেকে নাহিদ ইসলাম যেভাবে মানুষের সামনে কথা বলেছেন, যে ভাষায় যে ভঙ্গিমায় কথা বলেছেন, এই সব কিছুকে বিবেচনায় রেখে টাইম ম্যাগাজিন বলেছেন যে এই তরুণ তিনি উদীয়মান প্রভাবশালী। অর্থাৎ মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং আমেরিকা ইউরোপের ঘনিষ্ঠ ব্যক্তি ইউনুস, তিনি যাকে বাছাই করেছিলেন মাহফুজ আলম, তার নাম কিন্তু টাইম ম্যাগাজিনের কনসিডারেশনে আসেনি। আমরা এখানে কাউকে সার্টিফিকেট দেওয়ার জায়গায় নেই যে কৃতিত্ব কার, কিন্তু যেটা খুব মজার এবং যেটা আবার একই সঙ্গে খুব হতাশাব্যঞ্জক, বাংলাদেশের মানুষ এটা নিয়ে মজাও পাচ্ছেন আবার তারা কপালও চাপড়াচ্ছেন যে এ কী হলো, সেটি হচ্ছে যে হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কার, এই নিয়ে রোজ নতুন নতুন দাবিদার ময়দানে আসছেন। যেমন ধরা যাক জামাতি ইসলামী, জামাতি ইসলামী এই অভ্যুত্থানের সময়তে তারা টু শব্দটি করেনি। জামাতি ইসলামীর যে ছাত্র সংগঠন তার নাম হচ্ছে ছাত্র শিবির। এই অভ্যুত্থানের দিন 15-20 পর হঠাৎ করেই দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সে নিজেকে পরিচয় করালো যে আমি ছাত্র শিবিরের ঢাকা ইউনিটের সভাপতি, এবং এই যে অভ্যুত্থানের যে আন্দোলন গণজাগরণ, এই গণজাগরণে ছাত্র শিবির সক্রিয়ভাবে অংশ নিয়েছে। মজার ঘটনা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবিরের কোনো ইউনিট আছে এ কথা কেউই জানত না। এরপরে যেটা হয়, চট্টগ্রাম এবং আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে কেউ কেউ দাবি করতে থাকেন আমি ছাত্র শিবিরের সভাপতি এবং আমিও এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এবং ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার আসা যাক বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। বিএনপি কি বলছে? তারা বলছে যে নিহতদের মধ্যে অন্তত 450 জন আছেন যারা হচ্ছেন বিএনপির নেতা কর্মী সমর্থক। অর্থাৎ বিএনপি দাবি করছে যে এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে তাদের একটা বিরাট বড় অবদান তাদের ছিল। কিন্তু ঘটনা হচ্ছে অভ্যুত্থান যখন চলছিল তখন কিন্তু বিএনপি এই দাবি করেনি। এ কথা ঠিক যে রুমিন ফারানা এবং আরও কতিপয় বিএনপির প্রথম সারির নেত্রী নেতা তাদেরকে ছাত্রদের সঙ্গে দেখা গিয়েছে, কিন্তু বিএনপি দলগতভাবে এই অভ্যুত্থানে অংশ নিচ্ছে এমন কোনো দাবি দলের তরফে, অন্তত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম কোনো দাবি কিন্তু কখনোই করেননি। এখন বিএনপি এই কথা দাবি করেছে। বিএনপির একজন নেতা, ঢাকা মহানগরের যিনি একজন নেতা যিনি সাবেক ছাত্র দলের সভাপতি, তিনি এখন দাবি করছেন যে এই অভ্যুত্থানটাতে শুধুমাত্র গণজাগরণ নয়, গণজাগরণের পাশাপাশি মামুন খান বলে বিএনপির ছাত্রদলের সাবেক সভাপতি দাবি করছেন যে তারা হাসিনাকে তাড়ানোর জন্য একেবারে সামরিক কায়দায় একটা পরিকল্পনা তৈরি করেছিলেন। সেই পরিকল্পনাটা কি না, ঢাকা শহরকে 10টি সেক্টরে তারা ভাগ করেছিলেন। যেমন মুক্তিযুদ্ধের সময়তে মুক্তিবাহিনী গোটা বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে নিয়েছিল, তেমনি এক একটা সেক্টরের দায়িত্ব এক একজন ছিলেন, কেউ কারো সেক্টর ওভারল্যাপ করেননি। এবং তিনি বলছেন যে আমাদের নেতা
তারেক জিয়া লন্ডনে বসে এই পরিকল্পনা আমাদের কাছে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে বিএনপির দাবি। বিএনপি এইভাবে দাবি করছে যে আমরা এই অভ্যুত্থানে এইভাবে অংশ নিয়েছি। ফলে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার ঘোষণা করেনি যে অভ্যুত্থানে কত লোক মারা গিয়েছেন। 1000 বলে একটি শব্দ মুখে মুখে ছড়াচ্ছে, কিন্তু সরকারি ঘোষণা এখনও নেই। আমরা যদি 1000টাকেই সত্যি ধরে নিই, তাহলে 40% মানুষ যারা মারা গিয়েছেন তারা বিএনপির নেতা কর্মী সমর্থক, এটাই ধরে নিতে হয় অন্তত ওই দলের দাবি অনুযায়ী। এই অভ্যুত্থান নিয়ে কিন্তু আরও নানান দলের দাবি আছে। যেমন আরেকটি বড় সংগঠন যারা বিশ্বব্যাপী নিষিদ্ধ, হিজবুত তাহেরি, তারা বাংলাদেশে সম্প্রতি, বাংলাদেশেও তারা নিষিদ্ধ কারণ তারা গোটা বিশ্বে নিষিদ্ধ, তারা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে এই অভ্যুত্থানে আমরাও সক্রিয়ভাবে অংশ নিয়েছি, কিন্তু আমরা কৌশলগত কারণে কখনো সামনে আসেনি বা পরিচয় ঘোষণা করিনি, কিন্তু আমরা গোপনে ছদ্মবেশে এই আন্দোলনকে, এই অভ্যুত্থানকে আমরা নেতৃত্ব দিয়েছি। এখন এই যে কামড়া কামড়ি শুরু হয়েছে, অর্থাৎ মোহাম্মদ ইউনুস তিনি দেশে ছিলেন না, তিনি নোবেল লরিয়েট, তাই তাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। সবাই জানে বাংলাদেশের রাজনীতিতে ইউনুসের কোনো অবদান নেই, এমনকি মুক্তিযুদ্ধের সময় তো তিনি তার পড়াশুনো নিয়েই বিদেশে ব্যস্ত ছিলেন। আর 5 জন যেমন কিছু ডোনেশন সংগ্রহ করেন, ইউনুস তাই করতেন। ইউনুস এমন একজন দেশের রাষ্ট্রের কর্ণধার যিনি সেদেশের শহীদ মিনারে আজ পর্যন্ত যাননি, জাতীয় শহীদ মিনারে যাননি, 21 শহীদ মিনারে যাননি, তার কারণ বাংলাদেশের সঙ্গে তার ভার্চুয়ালি কোনো সম্পর্ক নেই। তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে নোবেল লরিয়েট, এদেশে তিনি একজন ব্যাংকার, কিন্তু তিনি দেশ বিদেশেই বেশি কাটিয়েছেন, ফলে দেশের কথা তিনি খুব জানেন না। বাংলাদেশে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেটা বলছিলাম যে অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে, অভ্যুত্থানে কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, কি রাজশাহী, কি চট্টগ্রাম, কি সিলেট ইউনিভার্সিটি, অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়, এরাই যে অংশ নিয়েছিল তা কিন্তু নয়। বাংলাদেশের এবারের অভ্যুত্থানের একটা বড় দিক ছিল হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির অংশগ্রহণ, কারণ অতীতে তারা এই ধরনের কোনো জন আন্দোলন বা গণ আন্দোলনে অংশ নেয়নি। এবং যখন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হস্টেল ফাঁকা করে দিতে বলা হয়েছিল, তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলনে এগিয়ে আসে। এমনই একজন হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কাউসার হাবিব, তিনি খুব আফসোস করে বলেছেন যে এই যে আমরা কামড়াকামড়ি করছি কৃতিত্ব নিয়ে, এটা আসলে এই যে শতাধিক মানুষ, শত শত মানুষ নিহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি অবমাননা, কারণ এই কৃতিত্ব তাদের যারা বুক পেতে নিয়েছিলেন, পুলিশের গুলির সামনে, আনসার বাহিনীর গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, এই কৃতিত্ব তাদের। ফলে কেউ যদি কৃতিত্ব দাবি করেন, তাহলে এই মৃত মানুষগুলিকে অস্বীকার করা হয়, অসম্মান করা হয়, অশ্রদ্ধা করা হয়। ঠিক একই কথা বলেছেন আরও একজন, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস তার আরেকজন সমন্বয়ক, তিনিও আন্দোলনের সমন্বয়ক ছিলেন, তার নাম শ্যামলী সুলতানা। শ্যামলী সুলতানাও বলেছেন যে আমি কোনো কৃতিত্ব দাবি করছি না, তার কারণ আমি একটা দায়িত্ব পেয়েছিলাম, আমি সেই আমার দায়িত্বটুকু পালন করেছি। কিন্তু রাজপথে যে মানুষ গুলি খেয়ে মারা গিয়েছেন, তাদের অধিকাংশ হচ্ছেন সমাজের নিম্নবিত্ত, ছোট মানে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মানুষ, সেখানে রিক্সাচালক, সেখানে হকার, সেখানে সমাজের আরও নানান অংশের মানুষ আছেন যারা এই আন্দোলনে, অর্থাৎ হাসিনাকে সরানোর দাবিতে পথে নেমেছিলেন, কারণ তারাও মনে করছিলেন যে 15-16 বছর ধরে তাদের ওপরে একটা নির্যাতন হচ্ছে। ফলে এই যে শিক্ষিত সমাজ, আন্দোলনের শিক্ষিত নেতৃত্ব, তারা যেভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করছে, এইটা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ প্রবলভাবে ক্ষিপ্ত, এবং তার প্রতিফলন একেবারে ঘূর্ণিঝড়ের মতন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছে। তার কারণ মূলধারার সংবাদ মাধ্যম এখনও এই খবরগুলি সেইভাবে সামনে আনছে না। আর জাস্ট 4 দিনের মাথায় ইউনুসের সরকারের 2 মাস পূর্তি হবে। এই যে 2 মাসে ইউনুস কি করলেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন মানুষ তাই হিসেব নিকেশ করা শুরু করেছেন। ইউনুস দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, আমার প্রাথমিক কাজ 2টি, 1 জিনিসপত্রের দাম কমানো, 2 আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। দেখা যাচ্ছে 2টিতেই তিনি চূড়ান্ত ব্যর্থ। বাংলাদেশের জিনিসপত্রের দাম যেভাবে আকাশছোঁয়া অবস্থায় হয়েছে, বহু মানুষ আগামী দিনে অনাহারে মারা যাবেন, এই আশঙ্কা কিন্তু কেউই উড়িয়ে দিচ্ছেন না। অন্যদিকে
আইন শৃঙ্খলার পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাকে এক কথায় বলা যায় মগের মুল্লুক। আমরা বাংলায় একটা কথা জানতাম যে মগের মুল্লুক, অর্থাৎ মগ জনজাতির লোকেরা, তারা এসে যা নয় তাই অত্যাচার এবং লুট তরাজ এই সমস্ত করত, যেটাকে আমরা মগের মুল্লুক বলে থাকি। বাংলাদেশে এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মবের মুল্লুক, অর্থাৎ উন্মুক্ত জনতা তখন যার যা মনে হচ্ছে, সবাই রাজা ওখানে, যার যা মনে হচ্ছে, এবং তার ফলে এই দু মাসে প্রায় 100 কাছাকাছি মানুষ শুধু গণপিটুনির শিকার হয়েছেন। অসংখ্য চুরি, ডাকাতি, ধর্ষণ, নারী ধর্ষণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এবং এই প্রথম বহু বছর পর বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা বাড়ল না, বরং কমে গেল। তার কারণ নানান হুমকির মুখে বহু দুর্গাপুজো এবার হচ্ছে না। এটাও কিন্তু সরকারের একটা বড় ব্যর্থতা যে ইউনুস সরকার সেদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা নিরাপত্তা দিতে ব্যর্থ পার্বত্য চট্টগ্রামের যে জনজাতি বা আদিবাসী সম্প্রদায়, সেখানে যে ঘটনা ঘটেছে, সেখানে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, আবার সেখানে সেনার গুলিতে 3-4 মারা গিয়েছেন। বাংলাদেশে যেটা হচ্ছে এই দু মাসে সেটা হচ্ছে যে একজন শ্রমিক তো গুলিবিদ্ধ হয়ে মারাই গিয়েছেন, এছাড়া বিভিন্ন কলকারখানাতে শ্রমিকরা বেতন পাচ্ছেন না, এবং সেই বেতনের দাবিতে অবরোধ করলে পরে দেখা যাচ্ছে পুলিশ পিটিয়ে সরিয়ে দিচ্ছে। বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান মোকাবিলায় বাংলাদেশের হাসিনা সরকারের পুলিশ তখন টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ইত্যাদি ব্যবহার করেছে, একটা পর্যায়ে গুলিও ছুড়েছে। দু মাস অতিক্রান্ত হওয়ার আগেই কিন্তু ইউনুস প্রশাসনের পুলিশ ঢাকার রাজপথে টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের দমন করেছে। ওখানে সরকারি চাকরির বয়সসীমা 30-35 করার যে দাবি উঠেছে, সেই দাবি নিয়ে ইউনুসের যে বাসভবন, অর্থাৎ তিনি যে সরকারি অতিথিশালায় এখন থাকেন, সেই বাসভবন অভিযান করতে গেলে পরে পুলিশ এবং সেনা নির্মমভাবে আন্দোলনকারীদের মেরেছে। ফলে এখন অনেকেই বলছেন হাসিনাকে দেশ ছাড়া করে, হাসিনার জমানার এইভাবে অবসান করে কি লাভ হলো। এমনকি বাংলাদেশের খুব মুখর একজন রাজনৈতিক কর্মী রুমিন ফারহানা, তিনি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে হাসিনাকে তাড়িয়ে তাহলে লাভটা কি হলো, আমরা তো, এবং বলেছেন আমি এবং আমার মতো অনেকেই, আমরা কিন্তু অত্যন্তভাবেই নিজেদের মানে নিরাপদ মনে করছি না, আমরা মনে করছি যে দেশে আমরা নিরাপদ নই। জিনিসপত্রের দাম দরদাম নিয়ে সাধারণ মানুষ প্রায় প্রতিদিন ক্ষোভ উগরে দিচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে কতিপয় লোক যারা এই সরকারটিকে প্রবলভাবেই নিয়ন্ত্রণ করছে, সেই সরকারের নানান রকম ডালপালা গজিয়েছে, যারা কৃতিত্ব দাবি করছে যে হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব আমাদের বা আমাদেরও। কিন্তু কথা হলো দু মাসের মধ্যে পাল্টা প্রশ্নটি কিন্তু সংবাদ মাধ্যমে সেভাবে আসছে না, সমাজ মাধ্যমে ঝড় তুলেছে, হাসিনাকে তাড়িয়ে লাভটাই বা কী হলো। নমস্কার, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।